গাইস, ব্যারিস্টার সুমনের খাদ্যের ট্রাক পড়ে গেছে পানিতে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টাকার খাদ্য। তো গাইস চলেন দেখে আসি ব্যারিস্টার সুমন এই ব্যাপারে কি বলে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এত আসার মাঝেও আমার কাছে মনে হয়েছে যে আবার অনেক মনে পিছাই গেলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে মরার উপর খরার ঘা। আপনারা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কি সুনামগঞ্জের রাস্তা, রাস্তার পাশে আমরা দাঁড়াই আছি। গোবিন্দগঞ্জ এবং ছাতকের মধ্যখানে একটা জায়গা। এখন আমরা এখানে এসে পুরা ত্রাণ নিয়ে আটকাই আছি এবং আমাদের ত্রাণ আটকাইছে, অসুবিধা নাই, কিন্তু খাদ্য সামগ্রী যাওয়ার কোন ব্যবস্থা নাই। একটা ট্রাক এইদিকে পড়ছে, আরেকটা ট্রাক এখানে পড়ার মতো অবস্থায় আছে, এরা আটকে রাখছে। আপনারা এখন আমি চিন্তা করতেছি যে সরকারের সেরকম সহযোগিতা না হইলে এই রাস্তায় ক্লিয়ার করা যাবে না। পানির আওয়াজ যদি শুনেন মনে করো সমুদ্রের মতো, দেখেন রাস্তার এখানে আর কিন্তু কি কিন্তু নাই। এই যে লোকজন যাচ্ছে দেখেন, এখন মেইন রোড রেখে আপনার এখন এই হাওর হয়ে গেছে, হচ্ছে কি নৌকাই হয়ে গেছে প্রধান বাহন। ভাই একটু দিকে আসেন একটু, রাস্তা ভাঙা ছিল বামে, পরে ডাইনে সাইড ছিল, মাটি ভাঙা গেছে রাস্তার নিচ দেখে দেখেন দেখে না গাড়ি আপনার যাওয়ার কথা বলে ডাইনে ভাঙা। কেরেং না আসা পর্যন্ত তো পারবেন না। উনার বক্তব্য হচ্ছে কেরেং আসা না পর্যন্ত কোনোভাবেই এখন আর এই রাস্তা ক্লিয়ার করা যাবে না। এখন খাদ্য সামগ্রী পাঠানোর জন্য মেইন রোডটা এই সুনামগঞ্জের সাথে যদি রাস্তা আবার বন্ধ হয়ে যায় তাহলে আরো মারা যাবে। আমার কথা হচ্ছে যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের, এখানে আমাদের কিছু করার নাই। আর এইসব বড় বড় মেশিনারি সরকারের লোক ছাড়া কোনোভাবেই সম্ভব না। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, এলজিডি বলেন, একটা লোক এই জায়গার মধ্যে নাই। একটা লোক আসেন, সরকারের কোন মাত্র দুইজন আর্মি আসছিলেন দেখে গেছেন। সরকারের নির্দিষ্ট ডিপার্টমেন্টের এলজিডি রোডস অ্যান্ড হাইওয়ে তারা কিন্তু নাই। তারা হয়তো হিসাব গুনতেছেন যে কবে বন্যা কমবে আর রাস্তা ঠিকের নামে আবার মাল খাওয়া শুরু করবো। এইসব করেন মাল খান, কিন্তু এখন মানুষকে বাঁচানোর রাজনীতি পরে করেন, আগে মানুষ বাঁচান। আমি আপনাদেরকে বলবো, যারাই আমার ভিডিওটা দেখতেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা বুঝার চেষ্টা করেন এইখান থেকে একটু করে এই ট্রাক্টরও বাঁচানো যাবে না। আরে এইটা তো একটা 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 দেশ তো, এটা এইখানে আপনাদের জবাবদিহিত থাকা উচিত। এইভাবে চলে না কিন্তু, আপনারা যারা ভাবছেন সিলেটবাসীকে সাহায্য করবেন কিন্তু আপনারা কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, তো আপনারা চাইলে এই ব্যানারে দেওয়া বিকাশ রকেট নগদ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। আমরা টাকাগুলো কালেকশন করে কোনো একটা মাধ্যমে সিলেট পাঠিয়ে দিব। চাইলে আপনিও আমাদের উদ্যোগে শরীক থাকতে পারেন।